কলকাতা দূরদর্শন আনন্দ যাত্রার 48 আপনাদের সবাইকে জানাই আন্তরিক সুস্বাগত। টাঙ্গান না জায়গাটা কি চেনা চেনা মনে হচ্ছে? তাই হ্যাঁ, ভোর মাখানো শান্ত স্নিগ্ধ তোমার রূপ, সুগন্ধি নাও তুমি খাঁটি পূজোর ধূপ। ফ্যাশন তো পরিবর্তিত হয়ে যায়, কিন্তু পরিবর্তন হয় না স্টাইলের, যেমন আমাদের কলকাতা দূরদর্শন। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়। মানে আমি বলতে চাইছি যে আমাদের এই অনুষ্ঠানের নাম হওয়া উচিত ছিল দূরদর্শন কেন দেখবেন এবং কি কি দেখবেন। এতদিন আমাদের এখানে ছিলি আর এখন সোনা মাত্র একেবারে অস্থির হয়ে গেলি, এবার তো তোকে অন্য নামে ডাকতে হবে। অন্য নামে কেন? অন্য নামে কেন? ও, নিরুদ্দেশ ঘোষণায় বুঝি আমার নাম বলেছে? স্বাধীনতার 75 আমাদের 48। ভারত আমার ভারতবর্ষ, দেশ মোদের স্বাধীন, ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই লোকসঙ্গীত শিল্পীদের কিন্তু কলকাতা দূরদর্শন তুলে আনে আপনাদের সামনে। নৃত্য গীত বাদ্যম ইতি সঙ্গীত রুচ্যতে, অর্থাৎ নৃত্য গীত বাদ্য এই তিন শিল্পের সমন্বয় হলে তবেই তো তা হয় সঙ্গীত। মুক্তির মন্দির শোভান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে